ঢাকা বার নির্বাচনে কারচুপি, বিএনপিপন্থী আইনজীবীদের ভোট বর্জন। ভোট কারচুপির অভিযোগ এনে ঢাকা আইনজীবী সমিতির 2023-24 কার্যনির্বাহী পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেলের প্রার্থীরা। বুধবার প্রথম দিনের ভোট গ্রহণ শেষে রাতে ভোট বর্জনের ঘোষণা দেন নীল প্যানেলের মনোনীত সভাপতি প্রার্থী খুরশিদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। তারা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে আজ বৃহস্পতিবার ভোট বর্জন করে অন্যান্য ভোটারদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানান। দুই দিনব্যাপী এই নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শুরু হয় বুধবার। এদিন সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়, এক ঘন্টার জন্য বিরতি দিয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। 19,618 ভোটারের মধ্যে 5,028 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহসান হাবিব। নীল দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি গণমাধ্যমকে বলেন, আমাদের সভাপতি সাধারণ সম্পাদকদের পোলিং এজেন্টগণ তাদের হিসেবে 4,023 ভোট কাস্টিং হয়েছে বলে নির্বাচন কমিশনকে জানান, কিন্তু নির্বাচন কমিশন 1,005 ভোট বেশি কাস্ট হয়েছে বলে জানিয়েছে। আমরা ভোট কাস্টিংয়ের মোড়ে দেখতে চাই, কিন্তু তিনি দেখাতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে বিএনপিপন্থী নীল প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট খুরশিদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা আগেই বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনার আবদুল্লাহ আবুর অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি এর আগের নির্বাচনেও ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করেনি। এবারে নির্বাচনে যাতে তাকে প্রধান নির্বাচন কমিশনার না করা হয় সে ব্যাপারে আমরা বার কাউন্সিলে লিখিতভাবে জানিয়েছিলাম, কিন্তু বিষয়টি আমলে নেয়নি। তিনি আরও বলেন, প্রথম দিনে 14টি কাউন্টারে ভোট গ্রহণ হয়েছে, আমাদের এজেন্টদের হিসেবে 4,023 ভোট কাস্টিং হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের 5,028 ভোট কাস্টিং হয়েছে বলে ঘোষণা দেন। আমরা নির্বাচন কমিশনারকে জানাই 4,023 ভোট কাস্টিং হয়েছে, আমরা মুড়ি দেখতে বলি, তিনি আমাদের কথায় কর্ণপাত না করে ফের 5,028 ভোট কাস্টিং হয়েছে বলে ঘোষণা দেন। এসব কারণে আমরা ভোট বর্জন করেছি। এবারের আইনজীবী সমিতির কার্যকরী কমিটির 23টি পদের বিপরীতে বিএনপি জামায়াত সমর্থিত নীল প্যানেলের 23 জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের 23 জন করে মোট 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।